স্থলপথে যে বাণিজ্য চলতো অন্তর্দেশীয় বাণিজ্য, সেখানে কিন্তু উট বা বলদের পিঠেই কিন্তু এই বাণিজ্যের মাল নিয়ে যাওয়া হতো। এছাড়া মানে এই এই এইগুলি মোটামুটি দ্বিচক্র বিশিষ্ট যান ব্যবহৃত হতো। জাহাঙ্গীরের আমলে ইউরোপের অনুকরণে তিনি কিন্তু চার চক্র বিশিষ্ট যান ব্যবহার করেছিলেন, কিন্তু সড়ক পথের অসুবিধার জন্য রাস্তাগুলো বেশিরভাগই ভালো ছিল না, আমি তোমাদের আগে বললাম তো, সেই জন্য এই এই চার চক্র বিশিষ্ট যানগুলো খুব বেশি ডিম্যান্ড ছিল না। এছাড়া আমরা রাজপুতানা ও মরু অঞ্চলে, সিন্ধুর আশেপাশের অঞ্চলে, সেখানে কিন্তু উটের উটের মাধ্যমে কিন্তু মাল পরিবহন হতো। এছাড়া বেসিক্যালি স্থল বাণিজ্যও হতো কিন্তু মহিষ বলদের মাধ্যমে, বেসিক্যালি এই দুটো পশুকেই ব্যবহার করা হতো। এছাড়া বিভিন্ন সময় আমরা দেখেছি যে ধনী ব্যক্তিরা কিন্তু ঘোড়া এবং হাতিকে ব্যবহার করেছিলেন। এই এই ঘোড়া এবং হাতি সাধারণ মানুষ খুব বেশি ব্যবহার করেননি, করতে দেখা যায়নি। ওভিংটন কিন্তু বলেছিলেন যে এই সময় কিন্তু পালকিরও ব্যবহার দেখা গেছে। এছাড়া পার্বত্য এলাকায় খচ্চর এবং টাট্টু ঘোড়ার মাধ্যমে কিন্তু মাল নিয়ে যাওয়া হতো। এছাড়া আমরা এরপরে আমরা সমুদ্র বাণিজ্যের কথা বলি। সমুদ্র বাণিজ্যে কিন্তু সমুদ্র বাণিজ্যের মাধ্যমে কিন্তু বহির্দেশীয় বাণিজ্য চলতো এই সমুদ্র পথের মাধ্যমে। তো সমুদ্র পথ এই বহির্দেশীয় বাণিজ্যের ক্ষেত্রে কিছু স্থলপথও ব্যবহৃত হয়েছিল, যেমন জলপথও ব্যবহৃত হয়েছিল। স্থলপথগুলো আমি কিছু কিছু বলছি, সেগুলো যে বহির্দেশীয় বাণিজ্যের ক্ষেত্রে আমরা, তোমরা জানো যে ইউরোপ এবং আফ্রিকার সঙ্গে, এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে কিন্তু ভারতবর্ষের বহু প্রাচীনকাল থেকে বাণিজ্য গড়ে উঠেছিল, এবং ওলন্দাজ এবং পর্তুগিজ নাবিকেরা ভারতে এসে স্থায়ীভাবে বসবাস করেছিল এবং করেছিল বহির্দেশীয় বাণিজ্য করবে বলে। তো এই স্থলপথগুলো ছিল, এক নম্বর আগ্রা লাহোর কাবুল থেকে দুটো পথ, উত্তর পূর্ব কাশগড় নানকিন এবং ক্যান্টন বন্দরে প্রসারিত হয়েছিল। দু নম্বর আমরা বলবো বাল্ক বাদাখশান বুখারা হয়ে কাস্পিয়ান সাগর পর্যন্ত একটি পথ প্রসারিত হয়েছিল। আমরা তারপরে তিন নম্বরে বলবো যে লাহোর মুলতান থেকে কান্দাহার হিরাট ইস্পাহান হয়ে আলেসপোকে জাস্ট স্পর্শ করে লেভান্তের ত্রিপলি পর্যন্ত বিস্তৃত ছিল। এর কিন্তু ধরো দুটো অংশ ছিল, হ্যাঁ, একটি অংশ মিশর কায়রো আলেকজান্দ্রিয়া হয়ে কৃষ্ণ সাগর হয়ে দক্ষিণ উপকূল পর্যন্ত বিস্তৃত ছিল। আচ্ছা, এরপরে আরেক আমরা বলবো যে কাশ্মীর অযোধ্যা পাটনা থেকে তিনটে পথ চীন এবং তিব্বত পর্যন্ত বিস্তৃত ছিল। এরপরে সিন্ধুর লাহোরের বন্দর থেকে কান্দাহার ও গোয়াদার পর্যন্ত একটি প্রশস্ত রাস্তা ছিল, প্রশস্ত সড়ক পথও ছিল। এর মাধ্যমে কিন্তু আমরা বহির্দেশীয় বাণিজ্য করা হতো। এরপরে বহির্দেশীয় বাণিজ্যে যে সমুদ্র পথগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো হলো, এক নম্বর ক্যাম্বের থেকে ইডেন ও মালাক্কা বন্দর ব্যবহৃত হয়েছিল। দু নম্বর হচ্ছে সুরাট বন্দর থেকে পারস্য হয়ে আরব মিশর এবং ইউরোপের বিভিন্ন দেশে এই মাল পরিবহনের কাজে ব্যবহৃত হয়েছিল। তিন নম্বর হচ্ছে সিন্ধুর বন্দর থেকে পারস্য ও আরব দেশে বিভিন্ন বন্দরে এই বাণিজ্যের ক্ষেত্রে পথ প্রসারিত ছিল। চার নম্বর আমরা বলবো বাংলা উড়িষ্যার বিভিন্ন বন্দর ব্যবহৃত হয়েছে এই বহির বাণিজ্যের ক্ষেত্রে, সেখান থেকে বর্মা এবং দূর প্রাচ্য হয়ে ইউরোপের বিভিন্ন বন্দরে মাল ছড়িয়ে গেছে, হ্যাঁ, বহির বাণিজ্যের ক্ষেত্রে। পাঁচ নম্বর আমরা বলবো মুসলিপত্তনম থেকে বর্মা হয়ে মালাক্কা দূর প্রাচ্যে মাল
প্রসারিত হয়েছে বহির্বাণিজ্যে। ছ নম্বর বলবো আমরা সেন্ট থোম, পুলিকট, নেগাপাটনাম, কলম্বো অবধি গেছে।